শফিক ইসলাম কানুন স্যারের কাছ থেকে। কানুন স্যারের কাছে একই বিষয়ে স্যার জানতে চাইবো, আপনি কিন্তু সুনামের সাথে দীর্ঘ দুই যুগ এই বিমা পেশায় টিকে আছেন, আপনার অনেক কষ্টের কথা, অনেক বাধা কিভাবে এবং সেই বাধাগুলো আপনি অতিক্রম করে তারপর সফলতার সাথে টিকে আছেন। আমি আপনার কাছে স্যার পরামর্শ চাই যে সফল ভাবে বা সফলতার সাথে বিমা পেশায় টিকে থাকবার জন্য করণীয় কি হতে পারে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ স্যার। আসলে আমি যেটা বলছি সেটা হলো আমি আমার সত্যিকারেই একেবারে অভিজ্ঞতার কথাটাই বলবো এবং আমার ব্রেনের বা বুদ্ধির কথাটা যেটা সেটাই বলবো, যে সফলতা সরি যেটা বলছিলেন যে সুনামের সহিত কাজ করে আসছেন, আসলে আমি স্যার আমি বলবো যে স্যার আমি কিন্তু সুনামের সহিত কাজ করে আসতে পারতেছি না, কেননা আমাদের আড়ালে কিছু লোক থেকে যায় তারা সুনাম করেন না, বেশিরভাগ লোক সুনাম করেন, কিছু লোক হিংসা করে হোক আর যেভাবেই হোক তারা কিন্তু প্রত্যেকটা মানুষের আড়ালে কিছু দুর্নাম করে থাকেন, এই কথা ওই কথা সেই কথা, কোনো কথা না থাকলেও কিছু কথা তৈরি করে কথা এরকম। তো এই জন্য বলবো যে আসলে পুরোটাই সুনামের সহিত কাজ করতে পারতেছি না, তবে হ্যাঁ যেহেতু সামনে এসে কেউ বলতে পারেন না দুর্নামের কথাটা, তাহলে হ্যাঁ স্যার এই ক্ষেত্রে আপনাকে বলতে হয় যে সুনামের সহিত কাজ করে আসতেছি, কারণ সামনে যে কথা বলার ক্ষমতা নাই সেটাকে তো আর ধরা যায় না। তো এখন আরেকটা প্রশ্ন যেটা, যে সফলতার সাথে টিকে থাকতে হলে আমাদের কি করা দরকার, আমি যেটা মনে করি সত্যিকারের কাজের প্রতি ভালোবাসা। আমি আজকে প্রোগ্রেসিভ লাইফের পিডি প্রজেক্ট ডিরেক্টর, এই কথাটা আমার কাছে শুনতে অতটা পছন্দের না, আমাকে যদি কেউ বলে যে বিমা কর্মী তাহলে এটা আমার পছন্দের। আমি হাজার হাজার উঠোন বৈঠক করেছি বিমা পেশায় এসে, হাজার হাজার মানুষের বাড়িতে গিয়েছি, চা বিস্কিট বিভিন্ন রকমের ফল, কারো বাড়িতে ইনস্ট্যান্ট বসায় রেখে দেশি মুরগি রান্না করছে খেয়েছি, তাদের সাথে অনেক সুন্দর সম্পর্ক হয়েছে, তাদের কারো আমি ভাই, কারো বন্ধু, কারো ছেলে, কারো নাতি, এরকম সেজে মানে সাজতে হয়েছে, অর্থাৎ তাদের যে ভালোবাসাটা এই ভালোবাসাটা আমাদের তাদের সাথে তৈরি করার দরকার আছে। এই ভালোবাসাটা যদি তৈরি না হয় তাহলে এই পেশায় সফলতা অর্জনের সম্ভাবনা অনেক ক্ষেত্রেই আমার দৃষ্টিতে ক্ষীণ। অর্থাৎ আমি যদি আপনার বাসায় যাই, আপনি যদি আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন দেন আপনি আমাকে সহযোগিতা করবেন, আপনিও একটা পলিসি করবেন, আর আমি যদি আপনার পছন্দের মানুষ হতে না পারি তাহলে হয়তো আপনি আমাকে কতটা পছন্দ পছন্দের কারণে আমাকে পলিসিটা আপনি নাও করতে পারেন। বেসিক্যালি আমি যেটা ফিল করি যে 95% থেকে 8% পলিসি সেল হয় ফেস ভ্যালুর কারণে, কোম্পানি দেখে না, এটা আমার বিশ্বাস। আমি পলিসি সেল করা পলিসি সেল যদি করতে না পারি তাহলে আমি বিমা পেশায় সফল হতে পারবো না। বিমা পেশায় সফল হওয়ার জন্য আমার এবং আমার মাধ্যমে আমার সাথে যারা রয়েছেন তাদের ব্যাপক পলিসি সেল হতে হবে, আর এই পলিসি সেলের জন্য কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। আমাদের মধ্যে যদি চলে আসে আমি মানুষের বাড়িতে গিয়ে বিমার প্রস্তাব দেব, কথা বলবো, আমি তো ছোট হয়ে গেলাম, আমি তো খাটো হয়ে গেলাম, উনি কি না কি মনে করবে, তাহলে এই কথাটা আমি নাই বললাম, অথবা আমার সাথে যিনি গেছেন উনাকে আমি বাড়ির ভিতরে পাঠিয়ে দিলাম, তুমি একটু কথা বলো, আমি রাস্তায় একটু ফোনে একটু কথা বললাম, অর্থাৎ আমি একটা ভাব ধরলাম যে আমি ফোনে কথা বল, আমার জরুরি কথা আছে, আমি ফোনে কথা বলতে থাকি, তুমি একটু বিমার আলাপটা সেরে ফেলো, অর্থাৎ এইখানে বেসিক্যালি লজ্জা জিনিসটা কাজ করে। তো যদি আমার ভিতরে লজ্জা থাকে আর আমি যদি এই ভালোবাসা কাজের প্রতি ভালোবাসাটা আমি আনতে না পারি, কাজ কাজ করতে যদি আমি আনন্দ না পাই তাহলে আমি এখানে সফল হতে পারবো না, আর সফল তখনই হব যখন আমি কাজটা করতে গিয়ে ব্যাপক আনন্দ পাব। সেই সাথে বলতে হবে আমি বলবো যে পরিশ্রম, ধৈর্য পরিশ্রম সততা, সর্বপ্রথম ব্যাপক ধৈর্য থাকা লাগবে ইন্স্যুরেন্স পেশায় সফল হতে গেলে, ধৈর্যের কোনো বিকল্প নাই। আমি ইতিপূর্বে বাধার সম্মুখীনের কথায় যে কথা বলছি যে ধৈর্যের যে ব্যাপারটা, আসলে আমি ধৈর্য ধরে ছিলাম আসি এবং থাকবো, এটা আমার কিন্তু প্রত্যয়, আমি ধৈর্য ধরে ছিলাম আসি এবং আগামী দিনেও থাকবো। এই ধৈর্য ধরে যদি কেউ পরিশ্রম করে এবং সততা তার ভিতরে বিদ্যমান থাকে তাহলে সে সফল হবেই, এর মধ্যে কোনো ব্যতিক্রম হবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলে দিলাম। কেউ যদি ধৈর্য ধরে পরিশ্রম করে
সততা নিয়ে থাকে তাহলে সে সফল হবেই। আসলে সেই সাথে আমাদের আরো কিছু বিষয় খেয়াল করা দরকার। যেমন আমি যদি আমার জীবনের আরেকটা কথা বলি, যে আমি তো গাড়ি পেয়ে গেছি অনেক আগেই, আমি যখন আমার বয়স যখন 26 বছর বয়স তখন আমি গাড়ি পাই। আমি গাড়ি যখন পাই, যখন আমি আমার এলাকায় গাড়ি নিয়ে ঢুকি, বের হই, প্রতিদিন সকালে বের হই, বিকেলে ঢুকি, দুই একজন এই কথা বলছে যে শালার আমার ফাঁসি দেওয়া দরকার, কাননের মতো এত অল্প বয়সের ছেলে গাড়িতে প্রাইভেট কারে ঘুরে, আর আমার একটা বাইসাইকেলও নাই, আমি উপার্জন করতে পারি না, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছি, আমি কি হইলাম, আমার ফাঁসি দেওয়া দরকার, এরকম অনেক কথা আমার কানে আসছে। সত্যিকারে তার ফাঁসি দেওয়াই দরকার। সে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় কেন সে বসে থাকলো, তার উচিত ছিল কোনো না কিছু কিছু করা। অর্থাৎ সে কাজকে পছন্দ করে না। তাকে যদি আমাদের কাছে আসে, অনেক ছেলে পেলে আসে চাকরির জন্য, স্যার একটা চাকরি দেন ভাই, একটা চাকরির ব্যবস্থা করে দেন, আবার কন্ডিশন দেয় আমাকে কিন্তু অফিসিয়াল কাজ দিতে হবে। আমার তখন আমি কিছু বলতে না পারলে আমার নিজেরই খুব লজ্জা লাগে যে ছেলেগুলো এই মেয়েগুলো কতটা অসহায়, ও যে কাজটা পারবে বলতেছে ওইটা আমার ছেলে যে ক্লাস 5 পড়ে ওর চেয়ে আরো ভালো পারবে, ওর হাতের লেখার চেয়ে আমার ছেলের হাতের লেখা আরো সুন্দর, আমার ছেলে 5 পড়ে। তো উনি ভার্সিটির থেকে পড়াশোনা এসে করে করে এসে বলেন যে আমাকে একটা কাজ দেন, আমাকে অফিসিয়াল কাজ দিতে হবে। অর্থাৎ সে কতটা সংকীর্ণ মনের অধিকারী যে উনি কাজকে পছন্দ করেন না, শুধুমাত্র উনি পছন্দ করেন উনি হাতে লিখতে পারে, ক্যালকুলেটর টিপতে পারে, কম্পিউটারে বাটন টিপতে পারে, উনার পছন্দ শুধু এতটুকুই। তাছাড়া ওই লোকগুলো কখনো সফল হবে না। পৃথিবীটা তো আসলে গোল, এবং অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আমি এই কথাটা বারবার বলে থাকি, পৃথিবীতে জন্ম নেওয়ার উদ্দেশ্যটা কি, সৃষ্টিকর্তা আমাদেরকে কেন কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, জনগণের সেবা করার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য, সমাজের সেবা করার জন্য, দেশকে আগায় নেওয়ার জন্য, পরিবারের সাথে সুসম্পর্ক রাখার জন্য। সেটা যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে এই পুঁথিগত বিদ্যার উপরে নির্ভর করে শুধু আমাদের লাইফটা চালানো আমি মনে করি যে কোনোভাবেই ঠিক না। আমাদেরকে আমরা পুঁথিগত বিদ্যা থেকে যা শিখি সেটা আমার লাইফে আমি মনে করি কাজে লাগে জাস্ট 5%, 90% বা 95% আসে আদার্স জায়গা থেকে, কিছু আসে আমার পরিবার থেকে, কিছু আসে সমাজ থেকে, কিছু আসে দেশ থেকে, কিছু আসে আমার সিনিয়রদের কাছে থেকে। সেগুলো যদি আমরা চিন্তা করি, আমরা যদি সফল হতে চাই তাহলে এই দিকগুলো আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি এইগুলো ফলো না করি আমরা কখনোই কোনো বিষয়েই সফল হব বলে আমি মনে করি না। আমরা বিমা পেশায় সফল হতে গেলে আমাদের ভিতরে কখনো কখনো অনেক অহংকার চলে আসে, আমি এত বড় অফিসার হয়ে গেছি, আমি ওই হয়ে গেছি, আমার যিনি স্যার আছে তার চেয়ে আমি অনেক বেশি বুঝি, তার চেয়ে আমি অনেক কাজ বুঝি, উনি আমার খোঁজ খবর কম রাখেন, উনি আমার আমার পরিশ্রমের উপরে উনি কিছু কিছু বসে বসে খান, এই ধরনের অনেক কথাবার্তা চলে আসে। আসলে ওই ব্যক্তিগুলো কখনো সফল হবে বলে আমি মনে করি না। আমি একটা জ্বলন্ত উদাহরণ দিই এই লাইভ প্রোগ্রামে, সত্যি কথাটা অকপটে বলে ফেলি। আমার 2011 কিংবা 12 সালে আমার দুইজন কর্মকর্তা গাড়ি পায়, ওনারদের জন্য একটা গাড়ি অনুমোদন হয় কোম্পানি থেকে। আমি জানি যে ওনারা গাড়ির জন্য যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন, তো ওনাদের সাথে ফোনে কথাবার্তা হচ্ছিল, ওনারা আসতেছেন আমার অফিসে, আসলেন, এসে বললেন স্যার তাহলে থাকেন আমরা যাই গাড়িটা, স্যার ওনারা বলছিলেন তাহলে নিয়ে আসি। আমি কিন্তু প্রস্তুত হয়ে আছি আমি ওনাদের সাথে যাব, কারণ ওনারা আমার অফিসে আসতেছে, গাড়ির জন্য যাবে, নিশ্চয়ই আমাকে নিয়ে যাবে। কিন্তু ওনারা হয়তো ভুলে গিয়েছিলেন যে আমার যিনি সিনিয়র আছে তাকে নিয়ে যাওয়া দরকার, তা আমাকে নিয়ে গেলেন না। ওনারা যাওয়ার পরে হেড অফিসে গেছে, যাওয়ার পরে হেড অফিস থেকে বলছে কি ব্যাপার কানন কই, স্যার উনি তো আসেন নাই, কেন আসলো না, কেন তোমাদের সাথে কি কোনো মন খারাপ হয়েছে নাকি? ওনারা বলছে যে না মন খারাপ তো হয়নি, বলে আসেন নাই কেন, তোমরা কি বলছিলে তাকে? তখন ওনারা কোনো কথা বলেন নাই। তো ওনাদেরকে কিন্তু গাড়িটা হেড অফিস থেকে না দিয়ে ওনাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। তাহলে এই যে মানসিকতাটা, ওনাদের উচিত ছিল তার সিনিয়রকে সাথে নিয়ে যাওয়া, হেড অফিস কিন্তু ঠিকই তাদেরকে ফেরত দিয়ে দিল, এই জিনিসগুলো কিন্তু আমাদের, অর্থাৎ আমি আমি আসলে এটা কি বলে যে অহংকারের ছলে বলছি না, আমি বলতে চাচ্ছি যে সিনিয়র তো সিনিয়রই, তাদের তাদের বিষয়গুলো আমাদেরকে খেয়াল করার দরকার আছে। ওনার কাছ থেকে আমরা যতটাই শিখেছি না কেন তাদেরকে সম্মান দেওয়ারও দরকার আছে, আমরা যাতে কখনো এই অহংকারটা আমাদের ভিতরে চলে না আসে যে আমার উনি উনি আমার উপর বসে বসে খাচ্ছেন,
ওনাকে না হলেও চলবে, এখন এতদিন এইভাবে চলছে, এখন এইভাবে হইলেও চলবে, এই মানসিকতা আসলে কিন্তু আমি মনে করি যে উনারা কিন্তু এটা ভালো করবেন না। এবং আমার ওই দুই কর্মকর্তা কিন্তু এক বছরও গাড়ি টিকাতে পারেন নাই, পরে কিন্তু আবার গাড়িটা ফেরত দিতে হয়েছে। অর্থাৎ আমার তখন মনে হয়েছে, আমি সত্যিকার আজকেই কথাটা প্রথম বলছি, কাউকে কখনো শেয়ার করি নাই, আমার তখন মনে হয়েছিল যে আমার মনে যে কষ্টটা লাগছিল আমি আজকে বলতে না পারলেও এই কারণে কি ওনাদের এই সমস্যাটা হয়ে গেল, কিন্তু আমি তো কষ্টটা এত দূর পর্যন্ত নেই নাই। তা আসলে আমি এতটুকুই বলবো যে সফলতা অর্জনের জন্য আমাদেরকে নাক কান চোখ খোলা রাখতে হবে, আর এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখার দরকার আছে। আসলে কথা বলতে গেলে তো স্যার অনেক কথা, তা আমরা যদি নিজেদেরকে অহংকার মুক্ত রাখতে পারি, ধৈর্য ধরে থাকি, পরিশ্রমটায় একাধারে করতে থাকি, সততাটা লালন করতে থাকি, এবং আমি যেটা এখন করছি যে আমি সত্যিকারে 18 ঘন্টার কম কিন্তু পরিশ্রম করছি না, 18 ঘন্টা এভাবে আমি পরিশ্রম করছি, তো এই পরিশ্রমটা যদি আমাদের ঠিক থাকে এবং আমি ডিটারমাইন্ড, আমি 100% আগামী দিনগুলো, অতীতের দিনগুলো কতটা সততা নিয়ে কাজ করতে পারছি সেটা অতীত বলে দিবে, অন্যান্যরা বলে দেবে, আমি আগামী দিনগুলোতে বলতে পারি 100% সততা নিয়ে আমি কাজ করব। আমাকে কোনোদিন এই লাইভ প্রোগ্রামে বলে দিলাম, আমাকে কারো ক্ষমতা থাকলে যেন বলে যে আপনি এই কাজটা অনিয়ম করে আপনি ইন্স্যুরেন্স পেশায় এই কাজটা করতেছেন, আমি বলতে পারি এই কাজটা আমি কখনো করব না, আমি উপার্জন 2 টাকা করতে পারি কিন্তু সততার ঘাটতি নিয়ে আমি এই পেশায় টিকে থাকতে চাই না। তা আমি আমাদের যারা শুনছেন তাদেরকে আমি বলবো, এই সততা কথাটা বারবার বলছি, এইটা ঠিক রেখে আপনারা কাজ করবেন, আর আপনাদের সফলতা ইনশাল্লাহ অবশ্যই অর্জন হবে। ধন্যবাদ স্যার।